ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আজ থেকে 4-5 দিন পূর্বের এই একটি ঘটনা জেনে নেব, এক মায়ের জীবনের ঘটনা, পূজনীয় অবিন দাদার ঘটনা। কি ঘটল বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। এক দাদা নিজ চোখে দেখলেন এই ঘটনাটি। তাছাড়া আমরা সকল দাদা ও মায়েরা যেন খুবই সতর্ক থাকি। কেন সতর্ক থাকব রয়েছে বিস্তারিত এই ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এক দাদা নিজ চোখে 4-5 দিন পূর্বে এই ঘটনাটি দেখেছেন, পশ্চিমবঙ্গের রানাঘাটের সেই দাদা। তিনি নিজেই এই তথ্যগুলি ওনার ফেসবুক পোস্টে লিখেছেন। সেই দাদার সঙ্গে আমার ফোনে কথাও হয়। তো সেই দাদা কি লিখলেন বিস্তারিত এই ভিডিওতে, ওনার কথাগুলি আমি তুলে ধরব। একটি চাক্ষুষ ঘটনা তিনি লিখলেন। পূজনীয় অবিন দাদা নদিয়া ভ্রমণে করিমপুরে রয়েছেন। তাঁর আগমনে সব জায়গার মতন প্রচুর মানুষের ঢল নেমেছে সকাল থেকেই, দর্শন প্রণাম নিবেদন চলছে যথারীতি। তারই মধ্যে খবর এলো কয়েকটি মায়ের সোনার অলঙ্কার ছিনতাই হয়েছে। তাদের মধ্যে একজন কাঁদতে কাঁদতে এসে পূজনীয় অবিন দাদার কাছে ঘটনাটি নিবেদন করছেন। পূজনীয় অবিন দাদা শুনে মাটিকে আশ্বস্ত করে বললেন, কাঁদবেন না, আমি দেখছি, আমি ব্যবস্থা করব। এই কথা বলেই পূজনীয় অবিন দাদা তার সঙ্গে আসা একজনকে নির্দেশ করলেন মাটির নাম ফোন নম্বরটি লিখে নিতে। তাই দেখে আরেকজন মা পূজনীয় অবিন দাদার কাছে চলে এসেছেন এবং বলছেন তারও নাকি হারিয়েছে। পূজনীয় অবিন দাদা শুনে মাটির দিকে তাকিয়ে বললেন, আপনার তো সোনার জিনিস হারায়নি, ওটা তো গিল্টি করা সোনা। মাটি শুনে হতচকিত হয়ে গেলেন, মাথা নিচু করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর আস্তে আস্তে সাইড হয়ে গেলেন। ঘটনাটি লিখলাম দুটি কারণে। এক, এই সমস্ত উৎসবের সময় দেওঘরে ট্রেনে বাসে নাইবা পড়লাম সোনার অলঙ্কার। দুই, আজও লীলা করেন সেই গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আপনারাও এই মূল্যবান তথ্যগুলি প্রত্যেককে শেয়ার করতে পারেন। সেই দাদা ওনার ফেসবুক পোস্টে এই তথ্যগুলি লিখেছিলেন, ওনার কথাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। প্রত্যেককে শেয়ার করবেন। জয় গুরু।